এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরলেন শতাধিক কর্মী সমর্থক গতকাল কান্দ্রা ও গ্রামে শিবির করে বিজেপি থেকে আসা কর্মী সমর্থকদের দলে ফেরানো হয় কেতুগ্রামের তৃণমূল বিধায়কের দাবি দলীয় স্তরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জোড়া জোরাজুরিতে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে এদের দলে ফিরিয়েছে তৃণমূল একই সঙ্গে করোনা আবহাওয়া দূরত্ববিধি না মেনে কিভাবে জমায়েত হলো তা প্রশাসনের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির পশ্চিম মেদিনীপুরের শিরোমণি পঞ্চায়েতের শাসক দলের মধ্যে কোন দল তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই বাকি সদস্যরা আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি বিধানসভা ভোটে বিপুল সাফল্য মিলেছে তা সত্ত্বেও তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পরিচালিত শিরোমণি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই বাকি সদস্যরা গত সপ্তাহে মেদিনীপুর সদর ব্লকের বিডিওর কাছে অনাস্থা আনার আবেদন জানিয়েছেন তারা কিন্তু কেন নিজের দলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা আঠেরো সালে পঞ্চায়েত প্রধান হওয়ার পর উনি কোনো পঞ্চায়েত বা কোনো অঞ্চল নেতৃত্ব কোনো ব্লক নেতৃত্ব কারো সাথেই উনি কোঅপারেট করে চলেননি এদিকে চণ্ডীপুর এলাইগঞ্জ এইদিকে আমাদের গোলাপিচকের ধার অবধি পুরো অঞ্চলটা আমাদের বিস্তীর্ণ এদিকে ভালোতলা অব্দি প্রায় এই পুরো অঞ্চলটা বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন গ্রাম থেকে এসে এসে রেগুলার প্রতিনিয়ত ঘুরে যেত এবং আমাদেরকে প্রতিনিয়ত অভিযোগ করতো সেই অভিযোগগুলো আমরা আমাদের অঞ্চল নেতৃত্বকে জানাতাম সে একই জায়গায় থাকলে একটা যে মনোমালিন্য হয় কথা বলা হয়েছে সেটা আমি মিটিয়ে নেবো আর তাছাড়া পাঁচ বছর তো পঞ্চায়েত প্রধান ছিলাম আমি আগে একই দলের মানুষ ওটা হবে না হয়তো শিরোমণি পঞ্চায়েতে মোট উনিশটি আসন দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটে সতেরোটি আসন পায় তৃণমূল বাকি দুটি আসন যায় বিজেপির ঝুলিতে কিন্তু বর্তমানে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে শাসকের অন্দরে দ্বন্দ্ব দেখা দিতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ওদের সন্ত্রাসটা শুধু লক্ষ্য করবেন আর কয়েকদিনের মধ্যে কোন জায়গায় পৌঁছায় এই সব এক মাস হয়েছে সরকার এর মধ্যেই এদের লেগে গেছে কোথায় বোম মারা হচ্ছে কোথায় পঞ্চায়েতের নিজেদের বিরুদ্ধে অবস্থা আনছে কোথায় প্রধানের বিরুদ্ধে কোথায় উপপ্রধানের বিরুদ্ধে জেলা পরিষদে এইসব চলবে যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হবে আমি জানি না আমি আমাদের স্থানীয় মাননীয় বিধায়কের কাছে খোঁজখবর নেব ব্লক সভাপতির কাছে খোঁজখবর নেব দেখব কেন এমন হচ্ছে নিশ্চয়ই তো আমরা এদিকে জানা গেছে আগামী ষোলোই জুন তলবী সভা ডেকেছেন বিডিও অলোক সাঁত্রার রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর ইয়াস বিপর্যয় ক্ষয়ক্ষতি পর্যালোচনায় আজ নবান্নে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনিক বৈঠক তার আগে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পূজালি ও মহেশতলা এলাকা পরিদর্শন করার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদের এবং এই মুহূর্তে পূজালিতে রয়েছেন তারা আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে অনির্বাণ এই মুহূর্তে পূজালিতে রয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা কি এই মুহূর্তে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে পুজালির পুরসভার চার নম্বর ওয়ার্ডের সেখানে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা পর্যবেক্ষণ করলে এবং তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু পুজালি পুরসভারই আরও একটি জায়গায় যাবে এবং সেখানে গিয়ে সেখানকার কি ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা তারা খতিয়ে দেখবে তোমাকে জানিয়ে রাখবে যে চার নম্বর যে ওয়ার্ড রয়েছে পুজালি পুরসভার সেখানে কিন্তু সাধারণভাবে সেখানে একটি চ্যানেল রয়েছে যে চ্যানেল কিন্তু গঙ্গার সঙ্গে লিঙ্ক সেই চ্যানেল কিন্তু ভেঙে গিয়ে এখানে কিন্তু প্রায় একটি গ্রাম সেটা কিন্তু গোটাটাই জলের মধ্যে ডুবে যায় এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় নেতৃত্বে যে গাড়িগুলো তারা যে টিম এসেছিল পরিদর্শনে সেই টিম একে একে বেরোচ্ছে এবং তারপর তারা কিন্তু পুজালির আরও একটি জায়গা যাবে যেখানে কিন্তু এই ইয়াস এবং ভরা কোটালের যেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার পরবর্তী সময় তারা কিন্তু আজ দুপুর দুটোই তারা কিন্তু নবান্নে যাবে এবং সেখানে গিয়ে তারা কিন্তু রাজ্য নেতৃত্বের প্রশাসনের সঙ্গে সেখানে তারা বৈঠক করবে তারা গত তিন দিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং আজকে কলকাতা সন্নিহিত বজবজ বজ এবং মহেশতলা এই সমস্ত এলাকা যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে তারা পরিদর্শন করছেন এবং বিস্তারিত যে রিপোর্ট তারা তৈরি করবেন আজকের রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সেই রিপোর্ট তারা জমা দেবেন দিল্লিতে এবং তার পরবর্তী সময়ে কিন্তু সিদ্ধান্ত হবে যে ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার জন্য নির্ধারিত যে অনুদান সেটার পরিমাণই বা কি হবে সঙ্গীতা ধন্যবাদ